আসসালামু আলাইকুম, টিউটোরিয়াল টিউব থেকে আমি সাব্বির। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের মাঝে এখন একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা ফ্লেক্সি লোন নিতে পারবেন শত শত টাকা, এমনকি আপনারা হাজার হাজার টাকাও ফ্লেক্সি লোন নিতে পারেন। আমি যে টিপসটা দেখাবো এর মাধ্যমে যদি আপনারা করেন, তাহলে আপনারা অবশ্যই অনেক টাকা এখান থেকে ফ্লেক্সি লোন নিতে পারবেন। তো অ্যাপটা হয়তো অনেকেই ইউজ করতেছেন, আবার অনেকেই করতেছেন না, তবে আসলে রিয়েলি এখান থেকে আপনি ফ্লেক্সি লোন নিতে পারবেন। তবে বিশেষ করে অনেকেই বাংলাদেশে কাজ করেন এই অ্যাপটা দিয়ে, অনেক কষ্ট করে দেখা যাচ্ছে যে অনেক কম ফ্লেক্সি লোন, মানে কষ্টের ফলটা আসলে সেরকম হয় না। তবে আমি যে ট্রিক্সটা দেবো এর মাধ্যমে আপনারা অনেক টাকা ফ্লেক্সি লোন নিতে পারেন এই অ্যাপটার মাধ্যমে। বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশে কোনো অ্যাপে কিন্তু সেরকম তারা কয়েন দেয় না। দেখা যাচ্ছে কয়েন করার জন্য যে অ্যাপগুলো দেওয়া হয় সেই অ্যাপগুলো বিশেষ করে তারা দেয় না। তো এর জন্য আমরা কান্ট্রি চেঞ্জ করে নেব এবং ওই কান্ট্রি চেঞ্জ করে আমরা কাজ করব। তো চলুন দেখে আসি কোন অ্যাপটার মাধ্যমে এটা করা যায়। তো তো প্লে স্টোরে চলে যাব আমরা। প্লে স্টোরে গিয়ে দেখতে পাচ্ছেন এইটা লেখা সার্চ করবেন, টেস্ট অ্যাপ আপ এরকম একটা কিছু লেখা আর কি। এই অ্যাপটা, এই টি আইকন বিশিষ্ট এই অ্যাপটা, এইটা লিখে সার্চ করবেন টেস্ট অ্যাপ। তো এটা সার্চ করার পরে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি সেটা দেখাচ্ছি। তো ডাউনলোড করার পরে যখন ওপেন করবেন, প্রথমে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন উইথ ফেসবুক, সাইন ইন উইথ গুগল এরকম কিছু লেখা থাকবে। তো আপনারা সাইন আপে ক্লিক করবেন, ডাইরেক্ট এখানে দেখবেন সাইন আপে লেখা আছে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে কান্ট্রিটা আপনার বাংলাদেশে রাখবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে জিরোটা বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনার নামটা দিবেন, নামটা দেওয়ার পরে এখানে আপনার একটা ভ্যালিড ইমেল দেবেন, আপনার যেটা ব্যবহার করেন যে ইমেলটা সেই ইমেলটা দেবেন। এখানে পাসওয়ার্ডটা দিবেন, দুই জায়গায় আপনার পাসওয়ার্ড যে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে। এবং এখানে আপনার একটা ভ্যালিড ইমেল দিতে হবে। মনে রাখবেন এই ইমেলে কিন্তু একটা ভেরিফাই লিঙ্ক যাবে, ইমেলটা চেক করবেন অবশ্যই, চেক করে আপনার ভেরিফাই লিঙ্কে ক্লিক করবেন। এবং এইখানে যে ফোন নাম্বারটা দিলেন, এই ফোনেও কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা কিন্তু এখানে আপনার ভেরিফাই করতে হবে। তো আপনার যদি যেই ফোনে আপনি এই অ্যাপটা ইউজ করবেন সেই ফোনে যদি করা থাকে, তাহলে আপনার অটোমেটিকভাবে ভেরিফাই করে দেবে তারা একটা কলের মাধ্যমে। তো যদি অন্য ফোনে যদি আপনার সিমটা ভরা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার একটা কোড যাবে, কোডটা ওইখানে টাইপ করে ওকে দিতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসিংটা আসলে সবাই বোঝেন, এটা খুবই হার্ড না, এটা এই প্রসেসিংটা খুবই ইজি প্রসেসিং। এবং এইখানে দেখতে পারবেন এটা একটা কোড বসাইছি আমি এখানে, রেফারেল কোড, এটাও কিন্তু এখানে বসাইতে হবে। এটা এই কোডটা না বসালে কিন্তু তারা অ্যাকাউন্টটা নেবে না, অ্যাকাউন্টটা তারা বলবে যে এখানে কোড বসাতে, একটা কোড বসাতে বলবে। তো অবশ্যই আপনারা এই কোডটা বসাবেন, কোড যেহেতু বসাইতেই হবে সেহেতু আপনারা এই কোডটা বসাবেন, 9240 বড় হাতের এইচ, তারপরে 7। এই কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটা মাস্ট বি সতর্কতার সহিত বসাই দেবেন। তারপরে এখানে দেখবেন টার্ম অফ সার্ভিস, এখানে আপনারা একটা টিক দিয়ে দেবেন, এখানে মার্ক করা থাকবে না, মার্ক করে দেবেন। মার্ক করার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা এখানে সাইন আপে ক্লিক করার পরে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমার অ্যাকাউন্টটা আমি আগে লগ ইন করি। আমি এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, আমি এটা ইউজ করি না, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এটা খুলছি। তো যাই হোক, আপনারা অ্যাপটা রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা প্রসেসিং দেখবেন। তা আগেই বলে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই আপনার ইমেইলে যে একটা ভেরিফাই লিঙ্ক যাবে, ওইখানে ক্লিক করলে আপনি লিঙ্কটা ভেরিফাই করে নেবেন এবং আপনার ফোনে যে কোডটা যাবে ওই কোডটা দিয়ে আপনারা এটা ভেরিফাই করে নেবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার কয়েন আর্ন করতে হলে অবশ্যই রিওয়ার্ডসে ক্লিক করতে হবে। রিওয়ার্ডসে ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাপ দিয়েছে, কিন্তু অ্যাপগুলো ইনস্টল করলে কিন্তু আপনাকে এই কয়েনগুলো দেওয়া হবে। দেখেন এখানে
এই 64 পয়েন্ট, তারপর 60 পয়েন্ট, এরকম অনেক অ্যাপ আছে, এগুলো ইনস্টল করলে কিন্তু আপনাকে পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্টের মাধ্যমে আপনারা কিন্তু ফ্লেক্স লোড নিতে পারবেন। তো আগে বলে রাখছি যে এই অ্যাপটা ইনস্টল করার পরে 3 দিন কিন্তু আপনার ফোনে ইনস্টল রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার এই কয়েনগুলো দেবে না। অবশ্যই আপনার 3 দিন ইনস্টল রাখবেন এই অ্যাপটা, অ্যাপগুলো। আর এখানে অতি কম পয়েন্টেই আপনার অনেক বেশি ফ্লেক্স লোড, অনেক টাকা, বেশি টাকা ফ্লেক্স লোড দেয়। তো এভাবে আপনারা এখানে ই করতে পারেন। দেখতে ইন প্রসেসিং, আপনি অ্যাপটা ইনস্টল করার পরে ইন প্রসেসিং আকারে থাকবে, এবং আপনার এটা হয়ে গেলে কমপ্লিট কমপ্লিট আকারে চলে যাবে। এখানে ইন প্রসেসিং, কোনটা প্রসেসিং আছে এবং কোনটা কমপ্লিট হয়েছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। নিউ অফার, এখানে আপনি অ্যাপগুলো পাবেন। তো যাই হোক, বুঝতে পারছেন কীভাবে এখানে আপনারা কাজ করবেন। তবে আমি সাজেস্ট করব যে আপনারা এখানে ভিপিএন ইউজ করবেন। কারণটা হচ্ছে, দেখা যাচ্ছে বাংলাদেশে সেরকম অ্যাপ দেবে না, এবং এখানে যে অফারগুলো আছে, যে অ্যাপগুলো আমি দেখালাম, মোবাইল অ্যাপগুলো, এই সব অ্যাপগুলো কিন্তু এখানে কাজ করবে না। সব অ্যাপগুলো দেখবেন যে আপনার অনেক অ্যাপগুলো ইরোর দেখাবে, তারপর অনেকগুলো হয়তো ইনস্টল হবে, আবার অনেকগুলো ইরোর দেখাবে। তো আপনারা একটা ভিপিএন ইউজ করবেন, সুপার, বিশেষ করে সুপার ভিপিএন। আপনারা ভিপিএন ইউজ করা অতি ইজি, আপনারা জানেন। বিশেষ করে সুপার ভিপিএনটা ইনস্টল করে জাস্ট আপনারা কানেক্ট করে নেবেন, লোকেশনটা ইউনাইটেড স্টেট রেখে আপনারা কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করাটা আমি আর দেখালাম না, আপনারা এটা বুঝবেন অবশ্যই, যেহেতু আপনারা অ্যান্ড্রয়েড ইউজার। তো আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন, ফ্রি ভিপিএন, সুপার ভিপিএনটা আমি সাজেস্ট করব, সেটা আপনারা ডাউনলোড করে ই করবেন। ইউনাইটেড স্টেট লোকেশনটা সিলেক্ট করে আপনার ফোনকে ইউনাইটেড স্টেট করে নেবেন। তারপর আপনি সব ইউনাইটেডের অ্যাপগুলো পাবেন, তখন আপনি ওইগুলো কাজ করবেন, ওইগুলো ইনস্টল করবেন, আপনার অনেক বেশি বেশি পয়েন্ট দিবে, বেশি বেশি আর্ন করতে পারবেন। তো বুঝতেই পারছেন কীভাবে এখানে আপনার আর্ন করতে হবে। আর ফ্লেক্সি লোড নেওয়ার জন্য দেখেন, এখানে লগ ইন করার পরেই আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে আপনি যদি এখানে পয়েন্ট থাকে, এখানে আমার জাস্ট আমি ডেমো অ্যাকাউন্ট খুলছি আপনাদের দেখানোর জন্য, সেই জন্য কোনো কয়েন নেই। তো এখানে কারেন্ট কয়েন 0 দেখতে পাচ্ছেন। তো আপনারা যেভাবে ফ্লেক্সি লোড নেবেন, আপনারা তো রিওয়ার্ডসে কাজ করবেন। রিওয়ার্ডসে কাজ করার পরে আপনারা টপ আপে ক্লিক করবেন। এখানে টপ আপে ক্লিক করলে আপনারা টপ আপ নিতে পারবেন। তো অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি অন্য কান্ট্রিতেও আপনি ফ্লেক্সি লোড দিতে পারেন। বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দিয়ে আপনার এখানে একটা অপারেটর সিলেক্ট করতে হবে। জাস্ট আমি একটা নাম্বার বসাচ্ছি, 752। হ্যাঁ, জাস্ট আমি একটা আপনাদের দেখানোর জন্য একটা নাম্বার বসালাম। একটা নাম্বার বসানোর পরে দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার বসানোর পরে এখানে একটা ইজ আছে যে এখানে আপনার অপারেটরগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে না, দেখা যাচ্ছে তারা অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি এটা তারা বুঝে নিয়েছে যে এটা গ্রামীণ নাম্বার, বাংলাদেশ গ্রামীণ ফোন। দেখতে পাচ্ছেন এখানে আপনি কত টাকা নেবেন, 50 টাকা, যে 50 টাকা হয়, 50 টাকায় ক্লিক করবেন। তা এখানে বাই ক্লিক করলে আপনাকে তারা আপনার অ্যাকাউন্টে আপনার এই নাম্বারে ফ্লেক্সি লোড দিয়ে দেবে।
তো যেহেতু আমার কয়েন নেই তো অবশ্যই আমার এটা হবে না। তো আপনারা কয়েন থাকলে আপনারা এটা থেকে নিতে পারেন, এটা থেকে আপনারা ফ্লেক্স লোন নিতে পারবেন অতি সহজেই। এটা হচ্ছে ব্যাংকে, এটা আপনি, তারা নতুন একটা ফিচার অ্যাড করেছে, এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে নেওয়া যাবে। এটা হচ্ছে রিডিম, এইখানে আপনি, এইখানে আপনি আপনার মোবাইলে ফ্লেক্স লোন নিতে পারেন। আমি এটা কপি করে এইখানে বসাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 84 পয়েন্টের জন্য কিন্তু আপনাকে 50 টাকা দেবে, 131 পয়েন্টের জন্য আপনাকে 80 টাকা দেবে, 163 পয়েন্টের জন্য 100 টাকা দেবে। দেখতে পাচ্ছেন অনেক কম পয়েন্টে কিন্তু আপনার অনেক বেশি টাকা দিচ্ছে। আর একটা অ্যাপ যদি আপনি 3 দিন ইনস্টল করে রাখেন, আপনাকে দেখা যাচ্ছে 50, 60, 70 এরকম করে আপনার কিন্তু পয়েন্ট দিবে তারা। তাহলে বুঝতে পারছেন আপনারা কীভাবে কত আর্ন করতে পারবেন এখানে। তো এটা হচ্ছে আপনি মোবাইলে যদি ফ্লেক্স লোন নিতে চান তাহলে রেডমে ক্লিক করবেন, এবং যদি আপনার ব্যাঙ্কে নিতে চান তাহলে এটা ক্লিক করবেন। তো বুঝতেই পারছেন এখানে কিভাবে আপনি এখানে টাকাগুলো তুলবেন। তো আপনারা কাজ করুন এটা দিয়ে। আর ভিপিএনের কথা বললাম, ভিপিএনটা কানেক্ট করে অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন, আপনারা এখানে অনেক আর্ন করতে পারবেন। এটা হচ্ছে আমার ট্রিক্স আর কি। অনেকে বাংলাদেশে কাজ করে থাকেন কিন্তু বেশি আপনারা গেইন করতে পারবেন না, তবে আমি যে ট্রিক্সটা বললাম এর মাধ্যমে আপনারা অনেক ভালো ইনকাম করতে পারবেন। তো এই অ্যাপটা আপনারা সবার বন্ধুদের কাছে শেয়ার করবেন এই ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।